আজ মঙ্গলবার 29শে মাঘ 2024 সালের 13ই ফেব্রুয়ারি। সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে গণেশ চতুর্থীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। যারা গণেশজির ভক্ত আছেন তারা অবশ্যই বলুন গণেশজির প্রণাম মন্ত্র, ওম গাং গণপতায়ে সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বং গুরবে লম্বোদরায় হ্রিং গাং গণেশায় নমঃ। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আজ তো গণেশ চতুর্থী, আবার আজকের দিনেই কিন্তু শনি মহারাজ কুম্ভ সংক্রান্তি করছেন, অর্থাৎ শনি এবং সূর্যের মিলন ঘটবে। শনি বর্তমানে অস্ত অবস্থানে আছে, অর্থাৎ শনি অস্তাচলে আছে। শনি সূর্যের এই মিলনের কারণে কোন কোন রাশির জাতক জাতিকারা হবেন ভাগ্যবান, আবার শনি যে অস্ত আছে তার কারণেও কারা হবেন ভাগ্যবান, এ বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে প্রেম দাম্পত্য কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 1, শুভ রং থাকবে কমলা এবং সোনালি রং। পুরনো দিনের কোনো বন্ধুবান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার কারণে মানসিক প্রফুল্লতা আপনারা অর্জন করবেন, আবার সতর্কও থাকতে হবে, বর্তমানে থাকা কারোর সাথে বন্ধুত্ব কিন্তু হারিয়ে ফেলতে পারেন। আজ আপনাদের কাজের জায়গায় মানুষজনেদের সাথে লেনদেন করবার সময় সতর্কতা, জ্ঞান এবং ধৈর্য অবলম্বন করে চলতে হবে। মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিতে যেন ভুলবেন না। সামনে অনেক নতুন নতুন বিনিয়োগের পথ আসবে এবং প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করবার পর নিজেকে সঁপে দিতে হবে। আজ অবশ্যই ব্যয়বহুলও থাকবে দিনটি, আয় ইনকাম বাড়লেও যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না। পরিবারের কোনো গোপন সংবাদ জানতে পেরে আপনারা আশ্চর্য হতে পারেন, তবে সতর্ক থাকুন, গোপন সংবাদ যেটি জেনেছেন তার সত্যতা কতটা সেটি যাচাই করে নিতে যেন আগে ভুলবেন না। অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় নিলেই কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন, ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলার চেষ্টা করুন।